নমস্কার, মলয় বন্দ্যোপাধ্যায় ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। প্রতিনিয়তই বা প্রতিদিনের মতোই আমি একটি করে ভিডিও আপলোড করে থাকি বিভিন্ন বিষয়ের ওপর, সেই ভিডিও এবং সেখানে বিভিন্ন রকমের কথাই বলা থাকে, কখনো মজার কথা, কখনো বা মোটিভেশনাল কিছু, কখনো ডাক্তারি ব্যাপার, কখনো কোনো খুব যেটা অবান্তর ব্যাপার বলে মনে হয় সেরকম ঘটনা, ওয়ার্ড যাকে বলে আর কি, ওয়ার্ড এসব ব্যাপার স্যাপার অবাক যেগুলো লাগে আমাদের খুব সাধারণত সাধারণ জীবনে, সেরকম অবাক করা ব্যাপার। তো যাই হোক, আজকে আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেই ব্যাপারটাও অত্যন্ত সাধারণ ব্যাপার এবং এই ব্যাপারটা হয়তো অনেকেই জানেন, কিন্তু তবুও আমি একবার বলতে চাই এই ব্যাপারটা নিয়ে। ব্যাপারটা হচ্ছে যে সজনে পাতার গুণাগুণ। তো সজনে শাকের সঙ্গে আমরা অল্প বিস্তর পরিচিত, শাক না হলেও সজনে ডাঁটা খেতে সবাই ভালোবাসেন। আর গ্রামাঞ্চলে যারা থাকেন তারা সজনে পাতাও খান, সজনে শাকও খান। প্রায় গ্রামাঞ্চলে প্রত্যেকের বাড়িতেই একটা করে সজনে গাছ থাকে। এই সজনের আবার দুটো ভ্যারিয়েন্ট আছে, যেটা গ্রামাঞ্চলে প্রচলিত সেটা হচ্ছে একটা সজনে একটা নাজনে। তো যারা শহরে থাকেন তাদের জ্ঞাতার্থে বলি যে এই নাজনে গাছের সঙ্গে আপনাদের পরিচয় নেই, এটাও সারা বছরই হয়। সজনে যেমন একটা পার্টিকুলার সিজনে হয়, যেমন এই বসন্তকালে সজনের ডাঁটা হয়, সজনে ফুল হয়, কিন্তু নাজনের ডাঁটা সারা বছরই হয়। আপনারা যেগুলো সারা বছর শহরের বাজারে পান সেগুলো কিন্তু সজনে ডাঁটা নয়, সেগুলো হচ্ছে নাজনে ডাঁটা। যাই হোক, এ ব্যাপারে বিস্তৃত বলা দরকার নেই, কেননা ব্যাপার হচ্ছে যে দুটো দা সজনে সজনে এবং সজনে ডাঁটা তো অত্যন্ত উপাদেয়, এর নানা রকমের পদ হয়। যারা রান্নাবান্না করেন আমাদের মা বোনেরা তারা সবাই জানেন যে সজনে ডাঁটা খেতেও ভালো, সজনে ডাঁটা দিয়ে অনেক উপাদেয় পদ রান্না করা যায়। তো সজনে পাতাকে আমরা ড্রামস্টিক লিভস বলি এবং এর ডাক্তারি একটা পরিভাষা রয়েছে, আমরা মোরিঙ্গা বলা হয়, মোরিঙ্গা অফিসিনালিস। তো এই মোরিঙ্গা এটা যথেষ্ট পুষ্টিকর খাবার বলেও স্বীকৃত এবং এতে নানা রকমের পুষ্টিবর্ধক জিনিসপত্র আছে যেগুলো বিজ্ঞানীরা পেয়েছেন। হোমিওপ্যাথি মতেও মোরিঙ্গা ওষুধ হিসেবে তৈরি হয়ে গেছে এবং যথেষ্ট এখন ডাক্তারবাবুরা মাঝে মধ্যেই প্রেসক্রাইব করেন মোরিঙ্গা। তো এই মোরিঙ্গা দিয়ে কী হয় না, মোরিঙ্গা ওষুধটি অত্যন্ত কার্যকরী এবং শরীরের অনেক রকম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। তো শরীরের জন্য আমরা জানি যে সজনে খুবই উপকারী, মানে সজনে পাতা শাক এবং ডাঁটা খুবই উপকারী। গ্রামাঞ্চলে এই ব্যাপারটি খুবই প্রচলিত যে সজনে ফুল, যেটা সজনে ডাঁটা, এগুলো নাকি বসন্ত প্রতিরোধক, গ্রামাঞ্চলের ব্যাপক প্রচলন রয়েছে এখনও পর্যন্ত। নিম বেগুন, সজনে ফুল, সজনে ডাঁটা তরকারি, এসব গ্রামাঞ্চলে মানুষ জানেন যে এই সময়ে খেতে হয়, এই ফাল্গুন চৈত্র মাসে যথেষ্ট কদর আছে। তো সজনে শাক সম্পর্কে হয়তো অনেকের ধারণা নেই, তবে এখন তো নেট দৌলতে বা এখন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাওয়ায় অনেকেই নানা রকম শাক পাতা খাচ্ছেন, নানা রকম শাক পাতা খুঁজে বার করছেন, বাজারেও সেগুলো এসে যাচ্ছে এবং চট জলদি হাতের কাছে পাওয়া যাচ্ছে। তো সজনের ডাঁটা সেই জন্যে এখন আর দুর্লভ কোনো জিনিস নয়, এখন বাজারে প্রায়শই আপনি সজনের শাক পাবেন, পাতা আর কি, সেটাকে শাকই বলা হয়, গ্রামাঞ্চলে শাকই বলে। তো শরীরের জন্য খুবই উপকারী শাক, এটাকে যারা ডাক্তারবাবু বা বিজ্ঞানী রয়েছেন তারা সবাই দেখেছেন যে
ম্যালেরিয়া জ্বর থেকে, হাই ব্লাড প্রেশার থেকে, ডায়াবেটিস ইত্যাদি নানা রকম যে সমস্ত রোগ রয়েছে, যেগুলো প্রায়শই ক্রনিক রোগ, সেই রোগগুলোকে নিরাময় করতে পারে। সজনে ডাঁটা, সজনে শাক, সজনে ফুল, এগুলো সমস্ত কিছু ঔষধি গুণে ভরপুর একদম। তো গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে এই যে সজনে গাছ, এর ব্যাপকভাবে চাষ করা হয়। তবে এর চাষ করার কোনো একটা খুব একটা প্রয়োজন নেই, আপনি একটা ডাল কেটে ভালোভাবে সেটা বসিয়ে দিলেই আপনা থেকেই গাছ হয়ে যাবে, খুব একটা যে পরিচর্যা করার দরকার আছে এমন নয়। আর উত্তর পশ্চিম ভারতে কিন্তু সজনে গাছের ব্যাপক একটা প্রচলন রয়েছে, সেখানে বেশি দেখতে পাওয়া যায় এবং সেখান থেকেই হয়তো সারা ভারতে ছড়িয়ে গেছে। সজনে শাকের যে গুণ, আজকে আমরা বেসিক্যালি সেইগুলো নিয়েই আলোচনা করব যে সজনে শাক আমি কেন খাবে। সজনে শাক আপনি এই জন্যে খাবেন যে সজনে শাক খেলে আপনার হার্ট ভ্যালু থাকবে, এতে এমন কিছু পদার্থ রয়েছে যেগুলো কোলেস্টেরল কমাতে পারে, আর কোলেস্টেরল কমলেই কী হবে, হৃদরোগের ঝুঁকি কমে যাবে। সজনে পাতায় এই ব্যাপারটি অত্যন্ত বেশি পরিমাণে আছে। এছাড়া আপনার যদি ডায়াবেটিস থাকে, রক্তে ডায়াবেটিস থাকে, তাহলে এর সজনে শাক কী করবে, আপনার ডায়াবেটিসকেও নিয়ন্ত্রণ করবে, আপনার মনিটর করতে সাহায্য করবে। আপনি যদি রেগুলার সজনে পাতা খান, মানে সেদ্ধ করে খান বা তার জলটা খান, তাহলে এই আপনার যে প্রেশার, আপনার যে সুগার, এগুলো তো অত্যন্ত, আপনার যে কোলেস্টেরল, এগুলোতে নিয়ন্ত্রণ করতে যথেষ্ট সাহায্য করবে। এরপর আসি একটা রূপচর্চার ব্যাপারে, কিছু সজনে পাতার অত্যন্ত ব্যবহার রয়েছে, ত্বকের জন্য অত্যন্ত একটি প্রয়োজনীয় উপকরণ বলা যেতে পারে। এতে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এতে অ্যান্টিইনফ্ল্যামেটরি বস্তু আছে যেগুলো প্রদাহ কমায়, অ্যান্টিসেপটিক জিনিস আছে যেগুলো ত্বকে যদি কোনো সেপসিস হয় কোন সেগুলোকে দূর করতে পারে। তো ত্বকের পক্ষে অত্যন্ত অপরিহার্য ব্যাপার হলো সজনে পাতা, এটা খেলে ত্বকও ভালো থাকবে। তাহলে দুটো গুণ আমরা জানতে পারলাম। এছাড়াও বলা হচ্ছে যে আপনার যদি ঘুম কম হয়, আপনি যদি ইনসমনিয়া বা স্লিপলেসনেস বলে যে সমস্ত রোগ বালাই আছে, তাতে যথেষ্ট সহায়তা করতে পারে এই সজনে শাকের জল, মানে সজনে শাককে ফুটিয়ে সেই জলটা। আর আপনি যদি শাক করে খেতে পারেন, অল্প সেদ্ধ করে একটুখানি ভেজে নিলেন অল্প তেল দিয়ে, সেটাও খুব উপকারী। আপনার প্রতিদিনের সামগ্রিক যে পুষ্টি, এটা তো বজায় থাকবেই, এছাড়া কী হবে না, আপনার ঘুমও বেড়ে যাবে। তা ঘুম আর পুষ্টি যদি আপনার বেড়ে যায়, তাহলে দুটোই যথেষ্ট কার্যকরী ব্যাপার। সজনে পাতা অত্যন্ত শক্তিশালী একটি খাবার। তো সাধারণভাবে আপনি যদি কোনো জন্য কোনো মানে এমনি বাজার চলতি যে সমস্ত স্বাস্থ্যকরী জিনিসপত্র রয়েছে সেগুলো না খেয়ে সজনে পাতা খাওয়ার একটা অভ্যাস রাখেন, এটা অনেকে শুনে হাস্যকর বলে ভাববেন, সত্যি সত্যি কাজে দেবে, শক্তি আপনার দেহের মনের শক্তি বাড়াতে সজনে শাক যথেষ্ট সহায়তা করবে। ভিটামিন আছে এতে, আমি আগেই বলেছি যে এতে নানা রকমের সব পদার্থ আছে, এগুলো আমার কথা নয়, বিজ্ঞানীরাই আবিষ্কার করেছেন এই সমস্ত জিনিসপত্র। তো এগুলো দিয়ে আপনি কি করতে পারেন, নিয়মিত সজনে শাক খেয়ে আপনার শরীরকে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেন, এবং আপনার শরীরে যদি কোথাও প্রদাহ হয়ে থাকে, ইনফ্ল্যামেশন হয়ে থাকে, তাহলে সেটাও কমাতে পারেন। আচ্ছা, এরপরে আর একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে আপনার ডাইজেস্টিভ সিস্টেম, এর জন্য কিন্তু মানে যেটা আমার হজমের ব্যাপার, হজমের সমস্যা কিন্তু সজনে শাক খুব ভালো করে সারাতে পারে। আপনার যদি কোলাইটিস থাকে, আলসারেটিভ কোলাইটিস থাকে, গ্যাস্ট্রাইটিস থাকে, আপনার যদি ব্লোটিংয়ের অসুবিধা হয়, মানে পেট ফাঁপ দেয়, এবং আপনার যদি কনস্টিপেশন হয়, তাহলে সজনে শাক আপনি আপনার খাবারের তালিকায়
অবশ্যই রাখতে পারেন, কেননা এটা খেলে আপনার এই যে পৈটিক যে সমস্ত সমস্যা এগুলো দূর হবেই। সজনে পাতাকে আপনি জলে ফুটিয়ে চা হিসেবে পান করতে পারেন, এবং এতে কি হবে, এই জলটা যদি আপনি রেগুলার খান তাহলে আপনার চর্বি কম হওয়ার একটা প্রবণতা থাকবে, মানে চর্বিকেও গলাতে পারে সজনে শাকের জল। এতে ক্যালোরি রয়েছে ভালো রকম, তো এটা খাবারের বিকল্প অতি অবশ্যই বলা চলে। তো এই যে খাবার দাবারগুলো ওর মধ্যে রয়েছে, যে পৌষ্টিক শক্তি রয়েছে, এগুলো চর্বি হিসেবে কিন্তু আপনার দেহে সঞ্চিত হবে না, বরং বলা যেতে পারে আপনার দেহের যে মেটাবলিক পাওয়ার সেটাকে বাড়িয়ে দেবে। সজনে শাকের কে শুকিয়ে আপনি পাউডার করতে পারেন, এই পাউডার আপনি খেতেই পারেন। আর এই যে পাউডার, এর সাধারণত অনেকে যারা পুষ্টিসম্মত খাবার দাবার পছন্দ করেন, তারা কি করেন না, তাদের খাবারের সঙ্গে ধরুন পরোটা করলেন, লুচি করলেন, দোসা করলেন, ইডলি করলেন ইত্যাদির সঙ্গে এগুলোকে মিশিয়ে তৈরি করে নিলেন, তাহলে খাবারও হলো, রুচিকর খাবারও হলো, আবার পৌষ্টিক খাবার হলো। তো বিভিন্ন ডাল রসুন মশলা দিয়ে এগুলো সব প্রস্তুত করা হয় যাতে আর একটু মুখরোচক হয়। এই শুকনো মশলা আপনি যদি খাবারের সঙ্গে যোগ করেন তাহলে কী হলো, খাবারটা ভালো হলো, খেতে ভালো লাগলো, এর সঙ্গে সঙ্গে পুষ্টিগুণও বজায় রইল। তাহলে আমরা জানলাম যে সজনে শাকের কত উপকারিতা আছে। তো এমনি সজনে শাক অবহেলিত হয়েই পড়ে থাকে রাস্তায়, এদিক ওদিক দেখতে পাবেন অনেকেই, তো এই ব্যাপারটা একটু মাথায় রাখলে ভালো হয় যে সজনে শাক আমাদের পক্ষে অত্যন্ত ভালো, এবং শরীরের যাবতীয় পুষ্টি শুধু সজনে শাকই আপনার এটা আপনার অভাবটা পূরণ করতে পারে, এবং আপনার শরীরে বাড়তি শক্তি এবং শরীর থেকে বাড়তি চর্বি অতি অনায়াসে কমাতে পারে। তাহলে সবাই চেষ্টা করুন যাতে করে পাতে রেগুলার সজনে শাক থাকে, আর যদি আপনি শহরে থাকেন তাহলে বাজারে যাবেন এটা কিনবেন, যদি গ্রামাঞ্চলে থাকেন তাহলে তো বলার কথা নেই, এখানে ওখানে সজনে গাছ আছেই, অনাদৃতভাবেই জন্মে যায়, তো সেখান থেকে পাতা পাওয়ার কোনো অসুবিধে নেই। তবে ফুল এবং ডাঁটা এগুলো একটু দামি জিনিস, কি গ্রামে কি শহরে সব জায়গায় এগুলো সংরক্ষিত থাকে, তো সংগ্রহ করতে হবে আপনাকে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, সজনে শাক আপনাদের ভালো রাখুন, সজনে শাক জিন্দাবাদ।